हेलो स्टूडेंट्स, आमी नीतीश सर, ज्ञानज्योति कोचिंग सेंटर पक्ष थेके तोमादेर प्रत्येककेजानाई स्वागत। तो स्टूडेंट्स, आज के आमी तोमादेर संगे आलोचना करब गौड़बंग यूनिवर्सिटी अंडारे जे समस्त छात्र छात्रीरा विभिन्न कलेजगुलोते पढ़ाशोना करछो तादेर जन्य आज के কি পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে, এই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা অনেকেই জানো না যে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি কি থাকছে বা কি কি পড়তে হবে, তোমাদের কোন কোন সাবজেক্ট কোডগুলো থাকছে, সেই নিয়ে বিস্তারিত ক্লাসটিতে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে সরাসরি পড়তে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার থেকে সরাসরি নাম্বার নিয়ে আমাদের যোগাযোগ করতে পারো। আমাদের একটা নাম্বার লিখে নিতে পারো, 7076398606 নাম্বার, ঠিক আছে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রথমত দেখো, তোমাদের কিন্তু 7টা সাবজেক্টে টোটাল পরীক্ষা দিতে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। কি কি সেই 7টা সাবজেক্ট দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম এনএপি 2020-এর অধীনস্থ যে সিলেবাসগুলো করা হয়েছে, এবং তোমরা যারা ফোর ইয়ারের আন্ডারে আছো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের জানো তোমরা প্রত্যেকে একটা করে মেজর নিয়েছো, এবং মেজরের তোমাকে দুটো পেপার পরীক্ষা দিতে হবে, একটা MC3 MC4। ওকে, মেজরের দুটো পেপার দিতে হচ্ছে, MC3 and MC4। দেন SEC2, অর্থাৎ তুমি যদি মেজরে হিস্ট্রি নিয়ে থাকো তাহলে SEC-তে হিস্ট্রি পড়তে হচ্ছে, তুমি যদি মেজরে বাংলা নিয়ে থাকো তাহলে SEC-তে তোমাকে বাংলা পড়তে হচ্ছে, তুমি যদি মেজরে ফিলোসফি নিয়ে থাকো SEC-তে তোমাকে ফিলোসফি পড়তে হচ্ছে। এইভাবে করে আমাদের কিন্তু তুমি মানে এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমার মেজরের উপরেই পড়তে হচ্ছে। এবার চলে গেলো MNC 1-এর B, অর্থাৎ MNC 1-B বলতে গেলে তোমার যেটা মাইনর সাবজেক্ট আছে সেই মাইনর সাবজেক্টটা কিন্তু বি পার্ট টাইপের পড়তে হবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যেটা তোমার নিয়েছো সেটা কিন্তু পড়তে হবে। দেন MDC 2, MDC বলতে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, তোমাদের যেগুলো যেগুলো রয়েছে তার মধ্যে তুমি যেটা পছন্দ করেছো সেকেন্ড সেমিস্টারে MDC 2-তে, সেই MDC 2 সাবজেক্টটা কিন্তু পড়তে হচ্ছে। দেন হচ্ছে AEC 2 এবং MIL 2, AEC 2 এবং MIL 2-তে আবশ্যিক তোমার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কিন্তু তোমাকে পড়তে হচ্ছে। কেউ ইংলিশ নিয়েছে, কেউ বাংলা নিয়েছে, তো যে যেটা নিয়েছো তাকে কিন্তু সেটা পড়তে হবে। এবং আরেকটা সাবজেক্ট রয়েছে, সেটা হলো VAC 2, তোমাদের কম্পালসারি BAC 2-তে যে সাবজেক্টটা রয়েছে এবার সেই BAC 2-টাও কিন্তু পড়তে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও সরাসরি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারের ছাত্রছাত্রীরা এদিক ওদিক না ঘুরে বেরিয়ে সরাসরি আমাদের কাছে পড়তে চাইলে তোমরা আমাদের কাছে পড়তে পারো। তোমরা দেখতে পারো যে এখানে তোমরা যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে বইটা আছে, এই বইটা কিন্তু আমি লিখি এবং আমার সাথে মোর্শেদ আলী স্যার লেখে, এই যে ইতিহাস বই এটা। এবং আমাদের বিভিন্ন রাইটাররা, যে বইয়ের রাইটার আছে আহলি প্রকাশনী থেকে যে বই পাবলিশড হয় সেখান থেকে কিন্তু আমাদের নোটস পত্র বাছাই করা সম্পূর্ণ জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হয়, এবং সেটা কিন্তু সম্পূর্ণ টাইপিং আকারে পাও তোমরা। এবং তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচার আছে, সেই টিচাররা তোমাদেরকে ক্লাস নেবে। তার জন্য আমাদের কোর্স ফি কিন্তু এই বছর যেহেতু আমরা শুরু করেছি তোমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নতুন ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম, সেহেতু আমরা এই বছর তোমাদের একটা অফার দিচ্ছি। আমাদের পুরো কোর্স ফিটা হয় 999 রুপিস, কিন্তু তোমাদের এই বছর শুধুমাত্র মেজরের জন্য আমরা নিচ্ছি মাত্র 99 টাকা রেজিস্ট্রেশন ফিস, কোনো রকমের এক্সট্রা ফিস দিতে হচ্ছে না। মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা কিন্তু কোর্সটা করতে পারছো, মেজরের যে দুটো পেপার আছে সেই দুটো পেপার আমাদের কাছে পড়তে পারছো। পরে যেই সাবজেক্টগুলো আমাদের কাছে ধাপে ধাপে আসবে আমরা তোমাদেরকে ইউটিউবের চ্যানেলের মাধ্যমে কিন্তু জানাতে থাকবো। তো স্টুডেন্টস, সময় নষ্ট করো না, ডেসক্রিপশন বক্স থেকে এখনই নাম্বার নাও এবং এক্ষুনি যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, এবং সমস্ত বিষয় তুমি পাও হাতের মুঠোয়, যেন তোমার পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয়। তো স্টুডেন্টস, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।